এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আমাদেরকে তো এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয় নাই, আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? কি কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াত এর 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড অ্যান্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে আমি জিন জাতিকে মানব জাতিকে আমার গোলামী ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে সবাই বলেন তো আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানো হয়েছে কার গোলামের জন্য? আমরা আল্লাহর গোলামি করব, আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সবাই কার গোলাম? আমরা গোলাম জাত, আমাদেরকে গোলামের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর গোলামি করতে আল্লাহর বিধিবিধান মেনে চলতে একজন সব সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সুজা পথে চলতে ইসলামের বিধান মানতে সব সময় আমাদেরকে ধোকা দেয় প্ররোচনা দেয় এরকম একজন আছে, তার নাম কি? মাশাআল্লাহ, তার নাম কি? শয়তান। এই শয়তানের বয়স আমার আপনার চেয়ে কম না বেশি? বুদ্ধি দেখছেন কারবার, এ বয়সেও পাকনা বুদ্ধিতেও পাকনা, সে আপনার চেয়ে অনেক বেশি বুঝে কারণ তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, কারণ হায়াত বেশি পেয়েছে। তো আপনি যখন দুনিয়াতে আসেন নাই তখন শয়তান ছিল, পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না তখনও শয়তান ছিল, বাবা আদম আলাইহিসসালামের আগে থেকে শয়তান ছিল, কারণ সে তো শয়তান ছিল না, সে আগে ফেরেশতাদের সর্দার ছিল, আল্লাহর আদেশ অমান্য করে ফেরেশতার সর্দার থেকে শয়তানের সর্দার হয়েছে। তাহলে তার বয়সও বেশি বুদ্ধিও বেশি। এই শয়তান সব সময় আমাদেরকে ধোকা দিয়ে প্ররোচনা দিয়ে প্ররোচিত করে আমাদেরকে আল্লাহর গোলামের বিপরীত দিকে নিয়ে যেতে চায়, গুনার দিকে আকর্ষণ প্রত্যেকটি মানুষেরই কম বেশি আছে না নাই? এই শয়তান আমাদেরকে সওয়াবের পথে নিতে চায় না গুনার পথে নিতে চায়? শয়তান আমাদেরকে সব সময় পাপের পথে গুনাহের পথে পরিচালিত করতে চায়। শয়তানের ধোকা থেকে নিজেকে হেফাজত করে যারা নিজের জীবনটাকে আল্লাহর গোলামের রাস্তায় পরিচালিত করতে পারবে এরাই হচ্ছে সফল কাম। আর যারা শয়তানের প্ররোচনায় শয়তানের ধোকায় শয়তানের প্রতারণার জালে আটকে পাপের সাগরে গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে যাবে, এই লোকগুলো ব্যর্থ হয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত থেকে বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা বলছেন সে ব্যক্তি সফল কাম হলো যে পাপ পঙ্কিলতা গুনাহ থেকে নিজেকে বিশুদ্ধ রাখলো, নিজের জীবনকে নিজের নফসকে যারা পরিশুদ্ধ পবিত্র রাখলো তারা সফল কাম হয়ে গেল। আর যে ব্যক্তি পাপের সাগরে গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে গেল, নিজেকে পাপ পঙ্কিলতায় নিজের জীবনকে জড়িয়ে ফেলল, সেই লোক ব্যর্থ হয়ে গেল। কোনো কোনো তাফসীরে ওয়াকাদ খাবা মান দাসাহা এর অর্থ করা হয়েছে যে ব্যক্তি ব্যর্থ হয়ে গেল, যে ব্যক্তি গুনাহের সাগরে ডুব দিয়ে দিল সে যেন ব্যর্থ হয়ে গেল। আমরা গুনাহের সাগরে ডুব দিয়ে ব্যর্থ হতে চাই নাকি আমরা নেক আমল করে জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চান না কে কে হাত তুলেন তো দেখি। দেখেন আল্লাহর কত কুতুব না বুঝে ওয়াজ শুনতেছে। আমি কিন্তু সব হুজুরদের মতো না, সব হুজুররা ঠিকঠাক বলে আর আমি বেঠিক কথা বেশি বলি। বেঠিক কথা এই জন্য বলি আপনাদের মনোযোগটা এই প্যান্ডেলের ভিতরে আছে না অন্য কোথাও আছে এটা যাচাই করার জন্য মাঝে মাঝে এ ধরনের কোশ্চেন আমি করব। আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? যারা হাত তুলেছে না বুঝে হাত তুলেছে অসুবিধা নাই, আমরা ভুল করি, ভুল করার পরে আমরা
কোনো অপরাধী পেলে তাকে নিয়ে হাসাহাসি করি, আর আল্লাহ তাআলার নাম গাফফার, তিনি ভুল যারা করে এদের ভুল ত্রুটি দেখে হাসেন না, বরং এরা ভুলের জন্য লজ্জিত হলেই আল্লাহ এদের মাফ করে দেন। তাহলে যারা না বুঝে হাত তুলেছেন অসুবিধা নাই, মাফ করে দিবেন কে? সবাই তো জান্নাতে আমরা যেতে চাই, যেতে চাই না? জান্নাতে যেতে হলে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ থেকে আপনারা বাঁচতে চান কি চান না? অনেক সময় গুনাহের কথা মাথায় চলে আসে, পাপের চিন্তা মাথায় আসে, শয়তানের ধোকায় বিভিন্ন খারাপ চিন্তা, খারাপ কাজের চিন্তা চেতনা মাথায় চলে আসে। এই গুনাহ থেকে আমরা বাঁচার জন্য অনেক সময় প্রাণপণ লড়াই করি, গুনাহ থেকে বাঁচার জন্য আমরা অনেকভাবে চেষ্টা করে থাকি। এই গুনাহ থেকে না বাঁচতে পারলে আমরা তো ব্যর্থ হয়ে যাব, এজন্য সবাই আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে। গুনাহ থেকে বাঁচবেন কেমনে? পাপ থেকে বেঁচে থাকবেন কেমনে? গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার কি কি উপায় আছে আমি আজ আপনাদেরকে 12টা পরামর্শ দিয়ে যাব। কয়টা পরামর্শ? মাত্র 12টা আমলের কথা বলে যাব। এই 12টা আমল আমরা সবাই যদি করতে পারি, সকল পাপ থেকে, গুনাহ থেকে, অন্যায় অপকর্ম থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো বিইদনিল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আলোচনার টপিক আমরা এতক্ষণে বের করে ফেললাম, আজ আমরা যে বিষয়ে আলোচনা শুনব সেটি হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার 12টি উপায়। গুনাহ থেকে বেঁচে থাকার কয়টি উপায়? জোরে বলতে হবে, কয়টি উপায়? গুনাহ থেকে বেঁচে থাকার 12টি উপায়। মহেশখালীর মানুষ আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন, সমুদ্র সৈকত পাশে আপনাদের, তাই না? এই বঙ্গোপসাগরে তাজা তাজা মাছ খান, এজন্য সবার চেহারাও সুন্দর আপনাদের। তাজা মাছ খান, তাজা তাজা শাক সবজি খান, এরপরে এখানে কাঠ আছে, পান আছে, লবণ আছে, চিংড়ি আছে, সুবহান আল্লাহ। সব নেয়ামত দিয়েছেন কে? এত নেয়ামত পেয়েছেন আপনারা, তাজা তাজা জিনিস খায়া আওয়াজ মরা হবে না তাজা হবে? তাজা হবে তো ইনশাল্লাহ। তাজা তাজা জিনিস খাওয়ার পরে ব্রেইনটারে কি আপনারা তাজা বানাইছেন না মরা বানাইছেন? তবে বেলাল ভাইকে দেখে মনে হচ্ছে অবশ্যই এই এলাকার মানুষগুলো সুপ্ত প্রতিভার অধিকারী, কারণ বেলাল ভাই তিনি তো একজন শিক্ষাবিদ মানুষ, একজন শিক্ষক মানুষ, আর শিক্ষক যারা জাতি গড়ার কারিগর হচ্ছেন তারা। আমার মনে হয় বেলাল ভাই তো আপনাদের এলাকার মানুষ, তিনি আপনাদের রত্ন, আপনাদের গর্ব, আপনাদের অহংকার। আমার মনে হয় আপনারাও সবাই নিজেদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করবেন ইনশাআল্লাহ। আজ যে 12টা পয়েন্ট বলবো, মাত্র 12টা কথা, এটা মুখস্থ করে যাওয়া যাবে না ভাইরা ইনশাআল্লাহ। কারা কারা পারবেন না মুখস্থ করতে? এখন মনোযোগ আছে, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? দেখবেন এমন জীবন ঘনিষ্ঠ এবং বাস্তবিক কথাগুলো বলে যাব, একেবারে বাস্তব কথা, আপনার জীবনের সাথে মিলবে। আসলে কোরআন সুন্নার কথাগুলো তো অবাস্তব নয়, এগুলো একেবারে রিয়েল, সাইন্টিফিক, অথেন্টিক, একেবারে বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, আপনার জীবনের সাথে মিলে যাবে এমন কথা, সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ থেকে, শয়তানের ফাঁদ, শয়তানের ধোকা থেকে বাঁচতে পারবো কয়টা কাজ করলে? আরেকটু জুড়ে মহেশখালের মতো আওয়াজ হবে, কয়টা কাজ করলে? আরো জুড়ে কয়টা? 12টা কাজ শুরু করে দিয়ে দিলে। হ্যাঁ, 1 নম্বর, যখনই গুনার চিন্তা, পাপ করার চিন্তা মাথায় আসবে, আচ্ছা বলেন তো পাপ করার ধোকাটা দেয় কে? এই শয়তান থেকে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার পুতিন, যে কাউরি ভয় পায় না এখন, দেখছেন সবাই রে বুড়ি আঙ্গুল দেখায়, পশ্চিমা বিশ্বকেও সে বুড়ি আঙ্গুল দেখায়, আমেরিকা, ন্যাটো, কাউকে সে তোয়াক্কা করে না। এখন বলেন তো এই শয়তান থেকে, পুতিন বলেন, তারপরে আপনার আমেরিকার প্রেসিডেন্ট, এটার নাম কি, বাইডেন, জো বাইডেন, বা যে কোনো বিশ্ব নেতা, বিশ্ব মরল, কিংবা যে কোনো শক্তিশালী মানুষ, কেউ কি শয়তান থেকে আপনারে বাঁচাইতে পারবে? আসতে বললেন কেন, শয়তান থেকে বাঁচাতে পারবে? শয়তান কি ডেঞ্জারাস জিনিস চিন্তা করেছেন, কি মারাত্মক শয়তান! দেখেন আমরা অনেকে বডিগার্ড নিয়ে চলাফেরা করি, আছে না, বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তাদের সিকিউরিটি থাকে, যেমন প্রাইম মিনিস্টার, তারপরে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ওনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, কারণ ওনারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরকম প্রত্যেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য
এরকম বিশেষ নিরাপত্তা টিম থাকে। এখন বলেন তো শয়তান থেকে আপনারা নিরাপত্তা দিবে? পৃথিবীতে এমন কোন যন্ত্র, এমন কোন শক্তিশালী মানুষ আছে? কোন শক্তিশালী জিনিস বেরোইছে? শয়তানকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, সে আপনার রগের ভেতরে, রগ বুঝেন তো আপনারা, থেকে আঞ্চলিক ভাষায় কি বলেন, শিরায় শিরায় সে বিচরণ করতে পারে। আল্লাহ তার এই ক্ষমতা দিয়েছেন, এই জন্য আপনি তারা কি দিয়ে আটকাবেন বলেন? এই জন্য গুনা থেকে, যে শয়তান আপনাকে গুনার দিকে ধাবিত করবে, ওই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল, এটা আমি শিখাচ্ছি না, আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, যখনই খারাপ কাজের চিন্তা মাথায় চলে আসবে, গুনাহের চিন্তা মাথায় চলে আসবে, সাথে সাথে ইস্তিআদা অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চেয়ে নিতে হবে। তখন শয়তানের ধোকা থেকে বাঁচিয়ে দিবেন কে? এই আমলটা আমরা অনেকে করি না, অনেক সময় রাগ উঠে গেছে, আউযু বিল্লাহ পড়েন না, অনেক সময় আপনার মাথা, আপনার বিবেক আপনাকে গুনাহ করাতে, আপনাকে আপনার বিবেক গুনাহের দিকে নিতে চাচ্ছে, আপনি তখন আউযু বিল্লাহ, আপনি তো এই আমলটা করেন না, পরীক্ষিত আমলটা, আপনি যদি এই আমলটা করতেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেন। হাতের মধ্যে মোবাইল ফোন আছে, এখন তো আমি চাইলে ইউটিউবে ঢুকে নাটক সিনেমা দেখতে পারি, এই চিন্তা মানে মনটা চাইতেছে আজকে একটু সিনেমা দেখি না, সাথে সাথে আউযু বিল্লাহ পড়ছেন কোনো দিন? পড়েন নাই, পরে দেখেন, দেখবেন শয়তানি ওই চিন্তা মাথা থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক কি না? এটা আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, যখন শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, তাহলে তোমাকে শয়তানের ধোকা থেকে বাঁচিয়ে দিবেন কি? আবার দেখুন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল, ঝগড়া করতে করতে একজন আরেকজনকে বিশ্রী ভাষায় গালিগালাজ করা আরম্ভ করলো, এদের মধ্যে একজন বেশি রাগান্বিত হয়ে গেল, রাগে সে একদম লাল হয়ে গিয়েছিল, লোকটা রাগান্বিত হয়ে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল। এই চিত্র দেখে নবীজি বললেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহু মা ইয়াজিদ। নবীজি তখন বললেন, নিশ্চয়ই আমি এমন একটি বাক্য জানি, এমন একটি সেন্টেন্স, এমন একটি দোয়া আমি জানি, যে ব্যক্তি রাগ করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করছে, সে যদি এই বাক্য, এই সেন্টেন্স, এই দোয়াটা পড়ে একবার যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার রাগ দূর করে দিবে। নবীজি বললেন সেই দোয়াটা হলো পরের আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন ভাইও চুপ থাকবেন না, সবাই মহব্বতের সাথে ঠোঁটটা নাড়ান আর আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মারদূত, অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় চাই, পানাহ চাই কার কাছে? গুনাহ থেকে বাঁচার, আপনি বাঁচার জন্য এক নাম্বার আমল করবেন, যখন গুনার চিন্তা মাথায় চলে আসবে, পাপের চিন্তা মাথায় চলে আসবে, আমরা অনেক সময় রাগ করি না, রাগ করলে মাথা ঠিক থাকে, মানুষকে গালি গালাজ করে ফেলতে পারেন, অথবা রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিতে পারেন যেই সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি ভুল কাজ করে ফেলবেন আর পরবর্তীতে পস্তানো লাগতে পারে। এই জন্য আমরা বলি না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য রাগের সময় কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক মানুষ আছে রাগ করে হুটহাট সিদ্ধান্ত, এই করে ফেলবো, সেই করে ফেলবো, প্লিজ থামেন, রাগের সময় সিদ্ধান্ত নিয়েন না, যখন রাগ উঠে বসে যান, দাঁড়ানো থাকলে বসে যান, তাও রাগ কমে না শুয়ে যান। রাগের সময় যে নিজেকে সংবরণ করতে পারে সে প্রকৃত মানুষ, রাগের মাথায় কোনোদিন সিদ্ধান্ত নিয়েন না। অনেক সময় আছে রাগ করে বউ তালাক দিয়ে দেয়, এসে কয় হুজুর রাগ করে তালাক দিছে হবে, আরে বেটা রাগ করে তো মানুষ তালাক দেয়, কোনোদিন কি শুনছেন হাসি মুখে তালাক দেয়? এই জন্য রাগের সময় সিদ্ধান্ত নিয়েন না, রাগ উঠলে কখনো, এটা আপনাদের সবাইকে বলছি যুবক ভাইয়েরা,
তরুণ ভাইয়েরা, আমার বাবারা ভাইয়েরা কোনো সিদ্ধান্ত রাগের মাথায় কোনো দিন নিয়েন না। রাগের মাথায় যে সিদ্ধান্ত নেবেন ওটা ভুল করবেন আপনি। রাগ উঠে গেছে মনে মনে কি পড়বেন, তো কি আমল শেখাচ্ছি আপনাদেরকে, কি পড়বেন এটাকে সংক্ষেপে বলে ইস্তেআদা বা তাআউজ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুনাহ করতে পাপের দিকে এগিয়ে যেতে মন চাচ্ছে, পাপের কথা মাথায় চলে এসেছে, সাথে সাথে পাপের দিকে তো নিতে চায় শয়তান, এই শয়তান থেকে পানা চাইতে হবে কার কাছে। এজন্য পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে হলে এক নাম্বার আমল, পাপের কথা মনে হলেই আশ্রয় প্রার্থনা করব কার কাছে। প্রিয় ভাইয়েরা এক নাম্বার আমলটা মনে থাকবে আপনাদের নাকি ভুলে যাবেন? এই আমলটা করবেন এখন থেকে বলেন ইনশা। তাহলে পাপ থেকে গুনাহ থেকে বাঁচার কয়টা আমল বলবো আজকে, আরো জোরে বলেন। এক নাম্বার বলে ফেলেছি, কি পড়া? পাপের চিন্তা মাথায় আসলে কি পড়া? আচ্ছা নাম্বার টু। দুই নাম্বার, পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসলে অথবা গুনাহের কাজ পাপের কাজ করতে গেলে সাথে সাথে একজনকে মনে করে ফেলা, তিনি কি সাথে সাথে একজনকে ভয় করা, একজনের ভয় কলিজার ভেতরে ঢুকিয়ে দেওয়া, তিনি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তানের পক্ষ থেকে যখন কোনো কুমন্ত্রণা বা প্ররোচনা তাকে স্পর্শ করে, শয়তান যখন তাকে ধোঁকা দিয়ে পাপের দিকে নিয়ে যেতে চায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সাথে সাথে তার দিলের মধ্যে যার কথা স্মরণ হয় তিনি কে? এই একটা জিনিস, আল্লাহর ভয় আপনাকে দুনিয়ার সমস্ত অন্যায় অপকর্ম থেকে বাঁচিয়ে রাখতে পারবে, ঠিক কিনা? শুধু কি পিটাইয়া, পুলিশ দিয়া, প্রশাসন দিয়া পিটাইয়া মানুষকে অন্যায় থেকে দূরে রাখা যায়? মাঝে মাঝে তো বিপরীত দেখা যায়, জেলখানার ভেতর থেকে দাগি আসামি বের হয়ে আরো প্রমোশন নেয়, আগে চুরি করে ঢুকলে জামিন নিয়ে বের হইলে এরপরে দেখা যায় আরো প্রমোশন হয়ে ডাকাত হয়, এরকমও আছে না নাই? কিন্তু কারো অন্তরে কারো হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, সেই লোক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। দেখেন ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনাটা বলবো। সুনানে বাইহাকির ভেতরে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তখন তারা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। হঠাৎ করে তাদের পাশ দিয়ে একজন রাখাল হেঁটে যাচ্ছিল, যে বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে চড়াতে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার গ্রহণে বসার সময় তিনি ওই রাখালকে ডেকে বললেন, ও ভাই রাখাল, তুমি আমাদের সাথে আজ খাবার খাও, তুমি আমাদের সাথে খাবার খেতে বসো, আমি তোমাকে খাবার খাবার জন্য দাওয়াত করছি। রাখাল তখন বলল, ও মুসাফির, আমি তোমাদের কাউকে চিনি না, এরপরেও তোমরা আমাকে দাওয়াত দিয়েছ, দাওয়াত দিয়ে তোমরা আমাকে সম্মানিত করেছ, এই জন্য তোমার এবং তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা মুবারকবাদ, কিন্তু আমি তো তোমাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হয় না। আর আজকে আবহাওয়া অত্যন্ত গরম, যারা আপনারা সৌদি আরব কিংবা আরব দেশগুলোতে গিয়েছেন তারা দেখেছেন মরুভূমির আবহাওয়া কেমন রুক্ষ, বালিগুলো কেমন অগ্নিতপ্ত থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে বললেন, প্রচন্ড গরম তাপমাত্রায় রুক্ষ এই মরুভূমিতে তুমি বিরাট পশুর পাল নিয়ে এসেছো, তুমি রাখাল মানুষ, সবসময় ভালো ভালো মেনু, ভালো ভালো আইটেমের খাবার দাবার হয়তো পাও না, আজ আমাদের সাথে ভালো ভালো আইটেমের খাবার আছে,
তুমি আসো আমাদের সাথে, খাবার গ্রহণ করো, সুযোগটা মিস কইরো না। আর নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হবে না। রাখাল তখন বলল, মুসাফির তোমার কথাই তো আমি রোজা ভাঙতে পারবো না, এই রোজাটা নফল রোজা হলেও আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। শুনতেছেন তো ঘটনা আপনারা? ঠিক বেঠিক বলে খালি চিল্লায় না, শোনেন কারবারটা কি হয়েছে শুনুন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এত ভালো ভালো আইটেমের খাবার আছে, তারে ডাকলাম সে আসলো না, রোজা ভাঙতেছে না, নিশ্চয়ই লোকটার অন্তরে পরহেজগারিতা অনেক বেশি। ভাবলেন এরে ছাড়বো না, এরে পরীক্ষা করে তারপরে ছাড়ব। এবার পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা তোমার সাথে যে পশুর পাল আছে এই পশুপালের মালিক কি তুমি? সে বলল, না আমি একজনের গোলাম। গোলাম বুঝেন তো আপনার, চাকর। আমি তার পশুর পাল এই মরুভূমিতে চড়াতে নিয়ে এসেছি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার অপশন এবার পেয়ে গেলেন। বললেন, শোনো এদিকে আসো, তোমার এই পশুপাল থেকে একটা ছাগল বা একটা মেষ আমার কাছে বিক্রি করো, তোমাকে আমি নগদ টাকা দিব। তুমি তো রোজাদার মানুষ, আমার সাথে খেতে পারলে না, আমি ছাগল বা মেষ জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন ইফতারিতে তুমি খেতে পারো, টাকাও পাবা আর ইফতারের জন্য কিছু মাংস তোমাকে হাদিয়া দেওয়া হবে। রাখাল বলল, আপনাকে তো বললাম এই পশুপালের মালিক আমি না, সুতরাং যে পশুপালের মালিক আমি না সেটা আপনার কাছে বিক্রি করব আমি কেমনে? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জেনে শুনেই বলেছি, শোনো তুমি তো তোমার মালিককে গিয়ে বুঝ দিতে পারবা, এরকম বিশাল পশুপাল মরুভূমিতে নিয়ে আসলে বাঘের আক্রমণে বাঘ তো দুই একটা পশু ছাগল মেষ খেয়ে ফেলতে পারে, তুমি তোমার মালিককে এরকম গিয়ে বুঝ দিয়া দিও, বুঝে ফেলবে উনি। কারণ মরুভূমিতে এরকম বিশাল পশুপাল নিয়ে আসলে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে, তুমি বুঝ দিতে পারবা আর তুমি নগদ লাভ করো, দেখো আমি তোমাকে নগদ টাকা দিব, পাশাপাশি কিছু মাংসও তোমাকে হাদিয়া দেব। দেখুন আল্লাহর ভয় কারে কয়। রাখাল তখন বলল, ও মুসাফির ভালো করে শোনো, আমি হয়তো বাড়িতে গিয়ে আমার মালিককে যে কোনো কায়দায় যে কোনো তরিকায় আমি তাকে বুঝ দিয়ে দিতে পারবো, আমি হয়তো মিথ্যা বলে ধোকাবাজি করে আমার মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু মুসাফির তোমার কাছে প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমি হয়তো মিথ্যা বলে আমার মালিককে গিয়ে ধোকা দিতে পারবো, কিন্তু তোমার মালিক আমার মালিক, আমার মালিকেরও মালিক, বিশ্ব জাহানের মালিক, আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া কি কারো দ্বারা সম্ভব নাকি? এর নাম আল্লাহর ভয়। জোরে বলেন, এর নাম কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের কলি যায়, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, এদেরকে দিয়ে কখনো কেউ লোভ দেখায়া বাধ্য করেও তাকে কখনো গুনাহের কাজ করাতে পারবে না, ঠিক কি না? এই জন্য বলেছি গুনাহ থেকে বেঁচে থাকা, আর দুই নাম্বার আমল শেখাচ্ছি আপনাদেরকে, গুনাহ থেকে বাঁচতে পারবেন। সব সময় কলিজার ভেতরে একজনের কথা মনে রাখবেন, একজনকে ভয় করবেন, তিনি কে? আল্লাহর ভয় থাকলে যুবক তোমরা আজকে ফোন হাতে নিয়ে, ফোন হাতে নিয়ে তোমরা ইউটিউবে গিয়ে যা মন চায় তা দেখো, তুমি হয়তো ভাবছো কেউ দেখতেছে না, একজন তো ঠিকই দেখছেন, তিনি কি? গুনাহ থেকে বাঁচতে পারবেন সব সময় এই চিন্তা মাথায় রাখবেন, আমার রব তো আমার যাবতীয় কর্মকাণ্ড রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন নাকি করেন নাই? কারে ফাঁকি দিবেন আপনি? ফাঁকি দেওয়া তো সম্ভব না। এই যে আমার সামনে দুইটা জিনিস দেখা যায়, এই দুইটা জিনিসের নাম কি? সবাই বলেন। এই ক্যামেরা বানাইছে কারা? বলেন কারা? দেখেছেন কারবার? মানুষ ক্যামেরা বানিয়েছে, এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও কথা অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ সব কিন্তু রেকর্ড করে রাখা যায়। এখন এই ক্যামেরা বানাইছে মানুষ, ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছে কি? তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম ক্যামেরা বানিয়ে
অডিও ভিডিও রেকর্ড করে রাখতে পারে। যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন ওই আল্লাহ বুঝি আপনার সারা জীবনের কাজ কারবার রেকর্ড করে রাখতে পারেন না। আপনার সাথেই তো আল্লাহ রেকর্ডিং এর ব্যবস্থা করে দিয়েছেন, দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছেন। কি রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের প্রত্যেকের সাথেই দুজন ফেরেশতা, দুজন সংরক্ষণকারী ফেরেশতা দিয়েছি, কিরামান কাতিবিন তারা সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করছো সব তারা জানে, সব তারা লিখে লিখে রাখতেছে। পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারবেন যখন পাপের চিন্তা গুনার চিন্তা মাথায় আসবেন আসবে বাইরে কলজায় ভোট ঘুষের টাকা নিয়ে আসতে দেখতেছেন ইনস্ট্যান্ট চকচকা নোট পকেটে ঢোকানো যাবে, কেউ দেখতেছে না এখন যে ঘুষ নিয়ে আসছে সে জানে আর আমি জানি, কেউ দেখে না একজন দেখে তিনি কে। অনেক যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে এরা তাদের যৌবন নষ্ট করে ফেলছে। যুবক তুমি ভাবছো কেউ তোমারে দেখে না, তুমি অন্ধকার রুমে কি করছো কেউ না জানলো, একজনকে ঢুকা দিতে পারবে না তিনি কে। এটার নাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় কারো কলিজায় থাকলে ব্যবসায়ী হইলেও মানুষের সাথে ধোকাবাজি করবে না। ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে বলবো, এটা তো আপনারা জানেন, ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মা মেয়ের ঘটনাটা জানেন না? জানেন, ছোট্ট করে এক মিনিটে বলছি জাস্ট বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না, রাতের বেলা বের হয়ে জনগণের খোঁজখবর নিতেন। অনেক মানুষ তো রাতের বেলা, আমরা তো অনেকে ঘুমাই, অনেক জনগণ আছে রাতের বেলা রাতের খাবার খাইতে পারে না, পয়সা নাই, অসহায় মানুষ, অনেকে অসুস্থ হাজারি করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতেন না, তিনি ভাবতেন যে দায়িত্ব পেয়েছি আমার এই দায়িত্ব আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আমি যদি আমার জনগণের আমানত সঠিকভাবে যদি আমি আমানত আমি যদি এই দায়িত্ব পালন করতে না পারি এটাই আপনারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এনাফ, যথেষ্ট। যার দায়িত্ব যত বেশি তার বুঝাও তত বেশি, এবং তার বুঝাটাও অনেক ভারী। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বের হয়েছেন, শেষ রাতে একেবারে দেখলেন এক বাড়িতে আলো জ্বলতেছে, কথাবার্তাও মনে হয় শোনা যাচ্ছে, একটু কান পাতলেন। স্বাভাবিক অবস্থায় আড়ি পাতা সবার জন্য জায়েজ না, কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। কান পেতে শুনলেন এক মা তার মেয়েকে বলছে, এই বেটি, অর্থাৎ মা মেয়েকে বলতেছে, মেয়ে তুই উঠ, ঘুম থেকে উঠ, আমি উটনির দুধ দোহন করে এনেছি, কম পাইছি দুধ, পানি মিশা, পরিমাণ বাড়বে, লাভও বাড়বে, লাভ বেশি হবে। মেয়ে মাকে বলল, মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো নিষিদ্ধ করেছেন। মা বলল, বেটি অমর তো এই আদেশ দিয়া এখন তার বাড়িতে ঘুমায়, আমাদের মা মেয়ের কারবার কি দেখে, অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ির দেয়ালে সব শুনতেছেন। মেয়ে বলল, মা গো ওমর রাদিয়াল্লাহু আনহুকে তুমি ধোকা দিতে পারবে, তিনি হয়তো দেখছেন না কিন্তু অমরের মালিক তোমার আমার মালিক আল্লাহ, তিনি তো ঘুমান না, তিনি তো সব দেখছেন, ঠিক কি না? এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। এই একটা জিনিস থাকলে ভাই দেখছেন মা মেয়েকে গুনাহ করাতে যাচ্ছে কিন্তু মেয়ে গুনাহ করতে চাচ্ছে না, কলিজায় কার ভয়ের কারণে? কার ভয়ের কারণে? কলিজায় যদি আল্লাহর ভয় থাকে কখনোই আমরা আমানতের জায়গায় বসে খেয়ানতের চিন্তা করব না। অমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আমার মনে পড়ে গেল। অমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, আমার বাবারা আমার ভাইয়েরা বলেন তো সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি, ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে দরজায় এসে নক দিলেন। অমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দরজায় থামিয়ে দিলেন, বললেন একটু দাঁড়াও অপেক্ষা করো, এদেরকে দরজায় দাঁড় করিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। এরপরে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে তিনি এদেরকে বললেন, এবার তোমরা রুমের ভেতরে ঘরের ভেতরে আসো। এরা ঘরের ভেতরে ঢুকেই কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আপনার সামনেই তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেই মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে
নতুন আরেকটি মোমবাতি থেকে আগুন ধরালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখনই ভেতরে ঢুকার জন্য অনুমতি চাইলে, মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো তোমরা ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য এসেছো। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথাবার্তা বলি, রাষ্ট্রের সম্পদ অপচয় হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই চিন্তা যখন আমার মাথায় আসলো, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর জবাবদিহিতার ভয়ে, আমানতের খেয়ানতের ভয়ে, সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকার কেনায় মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি। এর নাম আল্লাহর ভয়, আর এর নাম হচ্ছে আমানতদারিতা। আর এখন পত্র পত্রিকায় টেলিভিশন চ্যানেলে আমরা এমনও খেয়ানত দেখি, আমরা তো খাটের নিচে জুতা রাখি আর কিছু সেসরা চোর আর চামার জনগণের দায়িত্ব নিয়ে খাটের নিচে জনগণের তেল চুরি করে লুকায় রাখে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোনো মানুষ এভাবে খেয়ানত করে গুনাহের চিন্তা মাথায়ও কোনোদিন আনতে পারে, গুনাহ থেকে পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। দুই নম্বর আমল আপনাকে বলে গেলাম, সব সময় অন্তরের ভেতরে, কলিজার ভেতরে একজনের শরম থাকবে, একজনের ভয় থাকবে। সবাই আওয়াজ করে বলেন, তিনি কি? কয়টা কথা বললাম ভাই? এক নাম্বার, পাপের চিন্তা মাথায় আসলেই কি আমল করবেন, কি পড়বেন? দুই নাম্বার, পাপের চিন্তা আসলেই কার ভয় অন্তরে নিয়ে আসবেন, মনে থাকবে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবং অন্তরে যেন তাকওয়া ডেভেলপ হয়, আল্লাহর কাছে দোয়াও করার দরকার আছে না নাই? নবীজি এই জন্য সুন্দর একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। কি সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন! এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে আপনি তাকওয়া দান করুন, আমার অন্তরটা আপনি তাকওয়া দিয়ে ভরে দিন, আমার অন্তরটারে পবিত্র করে দিন, কারণ পবিত্র করে দেওয়ার মালিক কে? আল্লাহ যেন আমাদের সবার অন্তরকে তাকওয়া দিয়ে ভরে দেন, বলেন আমিন। গুনাহ থেকে বেঁচে থাকার তিন নাম্বার আমল, সব সময় মৌতের কথা স্মরণ করা, সব সময় মৃত্যুর কথা কি করা? এই মৃত্যু আসবেই আসবে, নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। অনেকে বলে মৃত্যু সামনে, কথাটি ভুল, মৃত্যু পেছনে, কবর আমাদের সামনে। মৃত্যুর কথা আপনি স্মরণ রাখবেন, তাহলে দেখবেন আর পাপ করার চিন্তা মাথায় আসবে। এ যুবক ভাইয়েরা, কানের মধ্যে হেডফোন লাগায় তুমি যে গান শোনো, ওই গান শোনা অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? এই যে তুমি রাতের বেলা পর্নোগ্রাফি দেখো, আহারে তোমার কলিজা থেকে আল্লাহর ভয় চলে গিয়েছে, এই পর্নোগ্রাফি দেখা অবস্থায় মৌত হতে পারে কিনা? রাতের বেলা ফ্রি টক টাইমে বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তুমি যে কথা বলো, কথা বলা অবস্থায় মৌত হতে পারে কিনা? গোপন গোপন মিটিং করছেন, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মিটিং এ বসেছেন, ওই জায়গায় মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুদ নিচ্ছেন, সুদের টাকা নেওয়ার সময় মৌত হওয়ার সম্ভাবনা আছে না নাই? খুব ডেঞ্জারাস হাদিস, এবার মুসলিম শরীফের হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনেন। জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আল্লাহর নবী বলেছেন, মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করবে, তাকে ওই অবস্থায় হাসরের মাঠে, হাসরের মাঠে কবর থেকে উঠাবেন কে? কি ভয়ঙ্কর কথা! হে যুবক, কানের মধ্যে হেডফোন লাগায় তুমি ঘুমাও, যদি গান শুনে ঘুমাও, এই অবস্থায় যদি মরে যাও, অনেকে অশ্লীল ভিডিও দেখতে দেখতে কাপড় চোপড় নাপাক বানায় তারপরে ঘুমায়, এই রকম নাপাক অবস্থায় যদি মরে যাও, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? কখনো কি মাথার ভেতরে এই চিন্তা আসে না? আল্লাহ আকবার, কি ভয়ঙ্কর কথা বলে যাচ্ছি! এই যে নাপাক অবস্থায় ঘুমিয়ে গেলেন, এখানেই তো মৌত হতে পারে। কি আর ওয়াজ শোনাবো, অনেকে আছে ওয়াজ শুনে যাওয়ার সময় রাস্তায় দাঁড়াইয়া প্রস্তাব করে, কিংবা প্রস্তাব করে পানিও নেয় না, এইরকম আছে না নাই? এই যে আপনি নাপাক থাকলেন, যখন আপনি নাপাক থাকেন তখন আপনার সঙ্গে ফেরেশতা থাকে না থাকে কে?
আসতে বলবেন না, জোরে বলেন থাকে কে। এজন্য খবরদার না, পাক থাকবেন না, ইস্তেনজায় গেলে সাথে সাথে পবিত্র হয়ে যাবেন, শরীরটাকে কখনো না পাক রাখবেন না, সাথে সাথে গোসল করে ফেলবেন, ফরজ গোসল যদি থাকে সেটাও তাড়াতাড়ি আদায় করে ফেলবেন, কারণ মৌতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককে মরণের স্বাদ ভোগ করতে। আপনি কিভাবে পাপের চিন্তা মাথায় আনেন, কেমনে গুনাহ করেন? মাঝে মাঝে কবরস্থানে ভিজিট করবেন, যদি খুব বেশি দুনিয়ার লোভ লালসা অন্তরে চলে আসে আমি বলবো দুইটা জায়গায় যাবেন, হসপিটালে যাবেন আর কবরস্থানে যাবেন। হসপিটালে গিয়ে মাঝে মাঝে দেখবেন কত টাকাওয়ালা মানুষ অসুস্থ হয়ে হাহাকার আত্মচিৎকার করছে, তার টাকা এখন কাজে লাগতেছে, আছে না নাই? আইসিইউতে ঢুকবেন দেখবেন কিছুক্ষণ পর পর লাশ বেরোচ্ছে। খুব যখন দুনিয়াবি চিন্তা আপনাকে ভর করে ফেলবে, খুব বেশি লোভ লালসা যখন আপনাকে কাতর বানিয়ে ফেলবে, তখন কবরস্থানে যাবেন, গিয়ে দেখবেন আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল সবই কবরে, অনেক জায়গাওয়ালা জমিওয়ালা ছিল, বাড়িওয়ালা ছিল, এরা নিজেদের বাড়ি রেখে জায়গা জমি ছেড়ে আসে কোথায়, আসে কোথায়? এই যে মানুষ জায়গা জমি জায়গা জায়গা করে, আরে ভাই আপনার জন্য তো জায়গা হচ্ছে মাত্র 3.5 হাত, এর বেশি আপনার জায়গা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে বাড়িওয়ালা। এই যে আপনি গুনাহ করছেন ভাই, অবৈধ পথে টাকা কামাচ্ছেন, এই ছেলে মেয়েদেরকে বড় করার জন্য বিদেশে পাঠিয়ে পড়াশোনা করানোর জন্য এদের জন্য বাড়ি করবেন, গাড়ি করবেন, এদের জন্য জায়গা জমি করবেন, আপনি আজ মরে যান, এই সন্তান যাদের জন্য এত কিছু করেছেন কবরে একা রেখে আপনাকে চলে আসবে। কার জন্য কি করছেন আপনি? আমাদের জন্য একজনই আপন, তিনি কে? আপনার বউ, আপনার বাচ্চা, আপনার বাপ মা, ভাই বোন, কেউ আপনার আপন না, সবাই আসলে পর। আপনি আজ মরে দেখেন, আজ মরে দেখেন যে সন্তানগুলোর জন্য এত কিছু করেছেন এরাই আপনাকে কবরে রেখে চলে আসবে। যে দুনিয়ার জন্য পাগল হয়েছেন 200 বছর পরে দুনিয়ার একটা মানুষ আপনার নাম মনে রাখবে না। উদাহরণ দিয়ে দিই, আমি আমার দাদার বাবার নাম জানি না, দেখছেন? আমি যদি আপনাকে বলি আপনার দাদার দাদার বাপের নাম বলেন, পারবেন? দু একজন পারলেও পারতে পারে, কিন্তু সবাই ম্যাক্সিমাম এটা পারবে। তো আমার দাদার বাপ 170-180 বছর আগে দুনিয়াতে ছিলেন, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, 170-180 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল, ঠিক একই পরিণতি আমার আপনার সবার হবে, ঠিক কি না? একজনই আপন আমাদের জন্য, তিনি কে? আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি, বলেন আমিন। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনা, তুমি থেকো সান্তনা। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনা, তুমি থেকো সান্তনা। আখির আলো নিভে যে দিন মনে আলো দিয়ে,
আসবে নাকি অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গভীর রাতি আমার যখন ফোরাবে দিন, আসবে গভীর রাতি থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গভীর রাতি। বলেন আমিন। একজন ছাড়া কেউ আমাদের আপন না, তিনি কে? পাপ গোনা কিভাবে করেন, মৌতের কথা কি মনে আসে না? আজ মরে যান, এই যে ঘুষ খেলেন, সুদ খেলেন, এই যে অন্যায় করলেন, অপকর্ম করলেন, এই যে মানুষের নামে মিথ্যা মামলা দিলেন, এই যে অন্যায় ভাবে জেলখানায় ঢুকালেন, আজ মরে গেলেই তো কড়াই ঘন্টায় হিসাব শুরু করে দিবেন কে? মৌতের কথা কি স্মরণ আসে না? ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। নবীজিকে একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, মান আখিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, দেখেন প্রশ্ন কারে কয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান কে? এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা উত্তর কি দিবেন জানেন? হুজুর, কম বয়সে যারা মাল কামাই ফেলছে এরাই বুদ্ধিমান। এটা আপনাদের উত্তর, এটা আপনাদের দৃষ্টিভঙ্গি, এটা আপনাদের চিন্তা চেতনা। আর নবীজিকে এই প্রশ্ন করা হলো, নবীজি বললেন, নবীজি বললেন, আকতারুহুম যিকরাল লিল মাউত ওয়া আশাদুহুম ইস্তিআদাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। নবীজি বললেন, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান হলো তারা, মৃত্যুকে স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি বেশি নেক কাজ করে। তাহলে গুনা থেকে বাঁচার তিন নম্বর আমল বললাম, সব সময় কোন জিনিসটার কথা মাথায় রাখবেন? আর একটু জোরে বলেন, মৃত্যু। মালাকুল মউত যে কোনো সময় চলে আসতে পারে। পৃথিবীটা কেমন জানেন? ইটস লাইক এ ওয়েটিং রুম, ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। যারা বিদেশে যান, ইমিগ্রেশন ক্রস করার পর বিমানে ওঠার আগ পর্যন্ত একটা ওয়েটিং রুমে থাকা লাগে, থাকা লাগে না? সারা জীবন থাকতে পারবেন না, ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত। পৃথিবীতে আপনি ততক্ষণ থাকবেন, মালাকুল মউত আসেন না যতক্ষণ। মালাকুল মউত আসলেই শেষ, দ্য টাইম ইজ ওভার, সময় শেষ হয়ে যাবে, আপনাকে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে মউতের স্বাদ গ্রহণ করে কবরে যেতে হবে। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, এটা আপনার চূড়ান্ত গন্তব্য। পাপ থেকে বাঁচার তিন নাম্বার আমল শিখায় যাচ্ছে, সব সময় মাথায় কিসের চিন্তা রাখবেন? আর একটু জোরে বলেন, আরো জোরে। নাম্বার ফোর, চার নাম্বার, নিজেকে নফসের গোলামি থেকে বাঁচিয়ে রাখবেন, নিজেকে নফসের গোলামি থেকে বাঁচিয়ে রাখবেন। অনেক মানুষ আছে নফসের গোলাম, গুনাহ করার জন্য নফস অনেক সময় আমাদেরকে ধাবিত করতে চায়। ফজরের নামাজের সময়, ফজরের আজানের সময় দেখবেন ওই সময় আবহাওয়াটা অনেক মজার আবহাওয়া, তাই না? হ্যাঁ, ঘুমাইতে মন চায়, মন চায় কি করতে? ঘুমাইতে। অথচ নামাজে যেতে হবে, হুকুমটা কার? এখন নিজেকে আপনি নফসের গোলাম বানাবেন না আল্লাহর গোলাম বানাবেন? কিন্তু ফজরের নামাজ তো আমি এখন হাত তুলে লজ্জা দিব না, কতজন যে পড়ে নাই। এখন দিনের শুরুটা হয়েছে নফসের গোলামি দিয়ে না আল্লাহর গোলামি দিয়ে, আমারে বলা লাগবে না, নিজের বিবেককে প্রশ্ন করবো। মন চায় ঘুষের টাকা নিয়ে একটা বাড়ি করতে, মন চায় এটা, আল্লাহ তো চান না। এখন মনের চাওয়াকে প্রাধান্য দিবেন না আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিবেন? মনটা চায় ফেসবুক চালাচ্ছে, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে পাপের স্বর্গরাজ্য, মনটা চায় এর একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়া, বুঝতেছেন তো যুবক ভাইরা? মনটা চায় এই মেয়েটারে একটু ফ্রেন্ড লিস্টে অ্যাড করে মেসেঞ্জারে নক দিই, এটা মন চায়, কিন্তু আল্লাহ চান না। মনের চাওয়া প্রাধান্য দিব না আল্লাহর চাওয়া প্রাধান্য দিব? নফস হলো তিন প্রকার। নফস কয় প্রকার জোরে বলতে হবে, কয় প্রকার? পেছনে কি আমার আওয়াজ যায়? আচ্ছা, নফস কয় প্রকার সবাই শুনে যান। আত্মা, আত্মা, আমাদের তো দেহের ভেতর থেকে আত্মা চলে গেলে দেহের আর কোনো দাম নাই, এই নফস হলো কয় প্রকার? নফসে লাউয়ামা,
বলেন নফসে সবাই বলতে হবে নফসে নফসে আম্মারা নফসে কয় প্রকার বললাম এক নাম্বার নফসে আম্মারা দুই নাম্বার নফসে লাওয়ামা তিন নাম্বার নফসে মুতমাইন্না আরবি বলছি তো এবার সবার জন্য বাংলায় সহজে বুঝাই দেব এক নাম্বার নফসে আম্মারা নফসে আম্মারা এটা এমন নফস যেই নফস সব সময় পাপ করার দিকে ধাবিত করে পাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১২ নম্বর সূরা সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে বললেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্ন রাব্বি গফুরুর রাহিম কথাটা কার আল্লাহ আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই নফস মানুষকে গুনার দিকে ধাবিত করেন তবে সে ব্যতীত আল্লাহ যার উপর দয়া করেন সে ছাড়া নফস নফসের গোলাম যারা হয়েছে এই নফস তাকে কি করে গুনার দিকে ধাবিত করে এই নফসে আম্মারা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দুই নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা সবাই জুড়ে বলেন দুই নাম্বার নফসের নাম কি নফসে লাওয়ামা এমন নফস গুনা করে ফেলেছে গুনা করার পর নিজে লজ্জিত হয় অনুতপ্ত হয় এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামার শুরু থেকে বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন্নফসিল লাওয়ামা আল্লাহ তাআলা বলছেন আমি কসম করছি কিয়ামতের দিনের আমি কসম করছি সেই আত্মার সেই নফসের যা পাপের দিকে যাওয়ার সব যা যেই নফস নিজেকে তিরস্কৃত করে অর্থাৎ পাপের পরে লজ্জিত হয় পাপের পরে কি হয় এটা নফসে লাওয়ামা আর তিন নম্বর নফসে মুতমাইন্না তিন নম্বর নফসে মুতমাইন্না এমন নফস যেই নফস সব সময় আল্লাহর আনুগত্যের পথে চলে আল্লাহর বিধিবিধান মেনে চলে এবং এর উপরেই সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এই আত্মা যাদের এই নফস আমাদের যাদের ভেতরে আছে মৃত্যুর পরে যখন মৌত হয়ে যাবে মৌতের মাধ্যমে যখন নফসটা বের করে নেওয়া হবে ওই নফসকে তখন বলা হবে হে প্রশান্ত আত্মা আল্লাহর সন্তুষ্টির দিকে আল্লাহর সন্তুষ্ট ভাজন হয়ে তুমি ফিরে আসো আর আমার নেককার বান্দাদের সাথে আইলিনে জান্নাতের ভেতরে দাখিল হয়ে যা সুবহানাল্লাহ আল্লাহ এই সকল বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নাও পাপ থেকে বাঁচতে হলে নিজেকে নফসের গোলাম বানানো যাবে না বানাতে হবে কার গোলাম আমরা যদি আমাদের সবাইকে আল্লাহর গোলাম বানাতে পারি কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিয়াতের ৪০ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এবার আমাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা বলছেন অতএব যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে অন্তরে ভয় লালন করে নিজেদেরকে যারা গোনা থেকে বাঁচিয়ে রাখবে নফসের কামনা বাসনা থেকে কুপ্রবৃত্তি থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে জান্নাত তাদের ঠিকানা হয়ে যাবে আর আস্তে বলেন সুবহানাল্লাহ তাহলে পাপ থেকে বাঁচার চার নম্বর আমল কি বলেছি হ্যাঁ গোলাম নফসের গোলাম হওয়া কষ্ট হচ্ছে ভাইরা দশ পনেরো মিনিট থাকা যাবে না হ্যাঁ আচ্ছা নাম্বার ৫ বাকি পয়েন্টগুলো ছোট ছোট নাম্বার ৫ ৫ নাম্বার নিজেকে কখনো একাকী রাখবেন না একা একা থাকবেন না এখানে বাবারা এবার কথাগুলো ভালো করে শোনেন যুবকরাও শোনো ছাত্ররা শোনো গুনাহ থেকে বাঁচার জন্য একাকিত্ব বর্জন করতে হবে একা একা থাকবেন না ওই যে বলে না অলস মস্তিষ্ক শয়তানের
কারখানা, একা থাকবেন না। এখানে যাদের ছেলে মেয়ে আছে, আপনাদের ছেলেরা বালেগ হওয়ার পরে, মেয়েরা বালেগা হওয়ার পরে তো তার বিছানা আলাদা করে দিবেন, কিন্তু যাদের একাধিক ছেলে মেয়ে আছে, এক রুমে দুই ছেলেকে দুইটা সিঙ্গেল বেড দিয়ে রাখেন। একা একা থাকলে ওর মাথায় শয়তানি চিন্তা চলে আসতে পারে। এটা বাবাদের জন্য পরামর্শ দিয়ে গেলাম। এখন যার এক ছেলে আছে কি করবে, এর সমাধানও দিয়ে যাচ্ছে। ছেলেকে বলবেন খবরদার, রুমের দরজা বন্ধ করে ঘুমাস না, দরজা খোলা থাক। কারণ দরজা বন্ধ করলেই শয়তান দ্বারে ধরতে, দরজা খোলা থাকলে, অথবা মেয়ে একটা আছে আর মেয়ে নাই, দুই মেয়ে থাকলে তো দুই মেয়েকে এক রুমে দিতে পারতেন, এক মেয়ে ফোন একটা হাতে থাকলে বিপদে চলে যেতে, মেয়েকে আদর করে বলবেন মা গো দরজা বন্ধ করার দরকার নাই, এমনিতে কি করো পর্দা তেরে দেখো। ওই দরজা খোলা থাকলে মেয়ের অন্তর একদিকে আল্লাহর ভয় থাকবে, অন্যদিকে আবার আব্বু আব্বু চলে আসে কিনা এটারও একটা ভয় থাকবে। বিশেষ করে যারা পর্নোগ্রাফিতে আসক্ত, এরা বলে হুজুর চলে আসতে চাই, এই গুনার পথ থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে আনতে চাই, এই গুনার পথ থেকে আমরা ফিরে আসতে চাই, কেমনে ফিরে আসব। আমি তাদেরকে বলবো একা থাকা যাবে না, একা থাকা যাবে না। এখন নিজেকে ব্যস্ত রাখতে হবে, কিভাবে ব্যস্ত রাখবেন সেটার পরামর্শ দিয়ে যাই। সব সময় নিজের মা বাবা ভাই বোনদের সাথে থাকবেন, এদের সাথে গল্প করবেন, আড্ডা দিবেন। এখন যারা মেসে থাকে, আমাদের বক্তব্য তো ইউটিউবে চলে যাবে, যারা মেসে থাকে এরা কি করবে, বা যারা যাদের ভাই বোন কম, যাদের ফ্যামিলি ছোটো, এরা কী করবে? আমি বলবো আপনি আপনাকে সামাজিক কাজে সম্পৃক্ত করুন, তাহলে ওই সামাজিক কাজ করবেন সময় চলে যাবে, আপনার সময়গুলো চলে যাবে, অবসরে থাকবেন না। অবসরে থাকলে ওই যে বললাম অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস রাখবেন না। অথবা আপনি যে কোনো সামাজিক সংগঠন, এই যে আল আনসার কি জানি ইসলামী তরুণ সংঘ, এটা থেকেও তো এই এখানে যারা আছে, যে এই সংগঠনে যে ছেলেরা আছে, এরা চাইলে কি বিভিন্ন সামাজিক কাজ করতে পারে না? সামাজিক কাজ করেন, আপনি সামাজিক কাজ করেন, কোরআন হাদিস পড়েন, অবসরে থাকবেন না, একাকী থাকবেন না। একা একা থাকলে শয়তান আপনারে ধোঁকা দিয়ে ফেলতে পারবে খুব সহজে। তাহলে গুনাহ থেকে বাঁচার পাঁচ নম্বর টেকনিক বা পাঁচ নম্বর আমল বললাম, একাকিত্ব বর্জন করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? যারা বিয়ে করে না এরাও তো একা মিসকিন হয়ে আস, এদেরকে একা রাখেন না, যাদের বয়স হয়ে গেছে বিয়া দিয়ে দেন, বিয়ে করাই দেন। যুবকরা যারা বিয়ে করো নাই, বিয়ে করতে চাও না সবাই, সবাই কি বিয়ে দিতে নাকি এখানে, যারা অবিবাহিত সবাই বিয়ে করতে চাও না? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন যাদের সামর্থ্য আছে বিয়ে করে ফেলো, পাপ করো না, যৌবনটা নষ্ট করিও না, বয়স হয়ে গেছে 23-24 বছর, বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। আর আপনাদেরকে বলবো গার্ডিয়ানদেরকে আল্লাহর ওয়াস্তে বিয়ের যে কুসংস্কার এগুলো বর্জন করেন, বিয়েটাকে সহজ করে দেন। বিয়ে যত সহজ হবে সমাজ থেকে জেনার দরজা একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে, বিয়ে করে ফেলতে হবে। আর বিয়ে করার সামর্থ্য নাই কি করতে হবে, রোজা রাখতে হবে, কারণ রোজা যৌন কাম উত্তেজনাকে দূর করে রাখে কিংবা এটাকে সংবরণ করে রাখে। এই আমলগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একা থাকা যাবে না, নাম্বার সিক্স। ছয় নাম্বার, পাপের উপকরণ থেকে দূরে থাকা লাগবে। পাপের উপকরণ, সিনেমা, নাটক, হ্যাঁ মুভি, তারপরে অশ্লীল গল্প, উপন্যাসের বই, এগুলোর কাছে যত যাবেন ততই আপনার চিন্তা চেতনা খারাপের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে না নাই। এই জন্য পাপের উপকরণ থেকে মুক্ত থাকা লাগবে। যদি দেখা যায় রাতের বেলা ইন্টারনেট ডাটা কানেকশন অন করলে বা ওয়াইফাই কানেকশন অন করলে রাতের বেলা আপনার বিপদে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কী করবেন? রাত 10টার পরে ফোনটা ড্রয়ারে রেখে দেন আর ফজরের নামাজের পরে ধরবেন। অর্থাৎ পাপ হবে, এরকম উপকরণের ধারে কাছে যাওয়া যাবে। পাপ থেকে, গুনাহ থেকে বাঁচার ছয় নম্বর টেকনিক শিখাই গেল। পাপের উপকরণ থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। হাতের কাছে যে পাপের উপকরণগুলো আছে এগুলো থেকে সব সময় নিজেই অ্যাভয়েড করে চলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের, কষ্ট হচ্ছে? সাত নাম্বার, গুনাহ থেকে বেঁচে, এই তো ছয়টা শেষ করে ফেলছে আর ছয়টা, তবে প্রথম ছয়টা বলতে টাইম লাগছে বেশি, বাকি ছয়টা ছোট ছোট, আমি তো হিন্টস দিয়েছি বেশিক্ষণ লাগবে না, অল্প কয়েক মিনিট থাকা যাবে না। সাত নাম্বার, তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার থেকে মুক্ত থাকতে হবে।
এই যুগের চরিত্র বিধ্বংসী উপাদান ডিভাইস, এটার পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইডও আছে। আপনি নেগেটিভ সাইডকে বর্জন করবেন, পজিটিভটা গ্রহণ করবেন। হাতের মধ্যে স্মার্টফোন আছে, স্মার্টফোনের ভেতরে ইন্টারনেট কানেকশন আছে, আপনি চাইলে রাতের বেলা সিনেমা দেখতে পারেন ইউটিউবে ঢুকে। আগে তো মানুষ হলে গিয়ে সিনেমা দেখত, এখন প্রত্যেকের হাতের মধ্যেই হল হয়ে গেছে, সিনেমা দেখতে পারে, নাটক দেখতে পারে, অশ্লীল ভিডিও দেখতে পারে। রাতের বেলা হয়তো যুবক তরুণ ছাত্র ভাইয়েরা ঘরের ভেতরে ঘুমাচ্ছ, তোমার আব্বু আম্মু কিছুই দেখছে না, ভাই বোন দেখছে না, কেউ যদি নাও দেখে একজন তো সবই দেখেন রে ভাই, তিনি কে? খবরদার, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজেদেরকে নষ্ট করে দিও না ভাইরা। আমি আগেই বললাম, আর আমি তো বলবো এখানে বাবা যারা আছেন, মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে, মায়েরা বাড়ি থেকে শুনছেন, ছেলে মেয়েদের হাতে ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ফোন দিয়েন না, বিপদ ঘটতে পারে, বিপদ। আমাদের ছেলে মেয়েরা নষ্ট হতে হয়ে যেতে পারে দুটো জিনিসের কারণে, অপশিক্ষা অপসংস্কৃতি, অপশিক্ষা অপসংস্কৃতি। এই দুইটা থেকে, এই দুইটা জিনিস থেকে সন্তানদেরকে হেফাজতে রাখতে, যাদের বাসায় ওয়াইফাই আছে রাত 10টার পরে, আপনি বাবা দায়িত্বশীল মানুষ, আপনি ওয়াইফাইয়ের সুইচটা অফ করে নিয়ে শেষ, ওয়াইফাইয়ের কোনো কারবার আর নাই। যুবক ভাইয়েরা রাত 12টার পরে তোমরা কি করো বলো তো? ফেসবুকে, আরে বাপ রে বাপ, বেলাল ভাই আপনি তো শিক্ষক মানুষ, এই যে ছাত্ররা যে পরিমাণ টাইম ফেসবুকে থাকে, এই টাইম চ্যাট টেবিলে দিতে, এই সময়টা পড়াশোনা গবেষণা করতে, তোমরা আইনস্টাইন নিউটনকে জ্ঞান গবেষণায় পেছনে ফেলে অনেক দূরে গিয়ে যেতে পারতে, তা এটাও তো ঠিক কম। আবার ইন্টারনেটও চালা, ওটাও ঠিক, আমি ইন্টারনেট চালানোর বিরোধিতা করছি না, সব জিনিসের একটা লিমিট থাকবে। যুবক ছেলেরা দেখছে নাকি একটা গাল ভেঙে গেছে যুবক বয়সে, এমনি তার বিচি উঠতে উঠতে তার চেহারা শেষ, কি রে তোমার চেহারা এত বিচি উঠছে কেন, আর তোমার গাল ভেঙে গেছে কেন, একদম কঙ্কালের মতো লাগে তোমারে দেখলে, তুমি যুবক মানুষ তোমার চেহারার দশা এমন কেন? হইবেই তো, তুমি তো সারা রাত স্ক্রলিং করতে করতে শেষ করে দাও, রাত তো আল্লাহ ঘুমানোর জন্য দিয়েছেন, তুমি রাতে জেগে থাকো আর দিনের একটা দুইটা পর্যন্ত ঘুমাও, তোমার জীবনে সুশৃঙ্খলতা ভারসাম্য নাই, ভারসাম্যহীন জীবনযাপন তোমার, এজন্য তোমার স্বাস্থ্যের এই অবস্থা হয়েছে, তোমার চেহারার এই দশা হয়েছে, তুমি ফজরের নামাজটাও পড়ো না। এই বয়স যুবক, শেষ রাতে ফেসবুক চালানোর বয়স না, এই বয়স শেষ রাতে তাহাজ্জুদের নামাজে সাজদা দিয়ে চোখের পানি ছাড়ার বয়স, ঠিক কি না? ইবাদত করো, যৌবনের ইবাদতের দাম অনেক বেশি, যৌবনকালে ইবাদত যারা করবে, যৌবনকালে ইবাদত করবে যারা, বুখারী মুসলিম তিরমিজি শরীফের হাদিস, যৌবনকাল ইবাদতে কাটাবে যারা, কিয়ামতের দিন আরশের ছায়ায় জায়গা পাবে তারা, সুবহানাল্লাহ। খবরদার, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে গোপন গোপন গুণা এখন চলতেছে বেশি, সামনে সামনে সবাই আমরা আহারে, এই কাতার থেকে তো আমিও এই কাতারের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। খুব ভয়ঙ্কর হাদিস, নবীজি একদিন নবীজি সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের কিছু মানুষ কিয়ামতের দিন তিহামা নামে একটা বিখ্যাত পাহাড় আছে, ওই পাহাড়ের কথা নবীজি বললেন। নবীজি বললেন কিয়ামতের দিন তিহামা নামক শুভ্র পর্বতমালার মতো বিশাল আমল নিয়ে, বিরাট আমল নিয়ে কিয়ামতের দিন কিছু মান, কিয়ামতের মাঠে কিছু মানুষ হাজির হবে, কিন্তু তাদের ওই পর্বতমালার সমপরিমাণ গুণাগুলো, তাদের এই পর্বত সমপরিমাণ নেক আমলগুলো ধুলায় পরিণত হয়ে যাবে। শুনতেছেন কথা আমার? পর্বত, পর্বত সমান নেক আমল ওই লোকগুলোর ধুলায় বালিতে পরিণত হয়ে উড়ে যাবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন অভাগা লোকদের কথা বলছেন আপনি, তাদের ব্যাপারে আমাদেরকে বলুন।
যেন আমরা সতর্ক হয়ে যেতে পারি। নবীজি বললেন, সাওবান শোন, এরা তো তোমাদেরই দিনী ভাই, তোমাদেরই অন্তর্ভুক্ত, এরা হচ্ছে সেই সকল লোকেরা যারা তোমাদের সঙ্গে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তোমাদের সঙ্গে এবাদত বন্দেগী করে। আবার একাকী হয়ে গেলে গোপনে গোপনে আল্লাহ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ হারাম কাজ করে করে সময় কাটায়। গোপন গোপন এই পাপগুলো আপনার সমস্ত নেক আমলগুলোকে ধুলায় পরিণত করে, কারণ মানুষের কাছে আপনার গোপন গুনাহ গোপন থাকলেও একজনের কাছে গোপন নাই, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না যে তাদের গোপন প্রকাশ্য সব একজন জানেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? তাহলে গুনাহ থেকে বাঁচার সাত নাম্বার আমল কি বললাম? ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। নাম্বার এইট, আট নাম্বার, সৎ এবং সঠিক বন্ধু নির্বাচন করতে হবে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু হিসেবে কারে খুঁজবেন? যার দিনদারি আপনার চাইতে বেশি, দুনিয়াদারি আপনার চাইতে কম। কথাটা আবার শোনেন, বন্ধু হিসাবে কাকে আপনি নির্বাচন করবেন, কাকে বন্ধু মানাবেন? যার দুনিয়াদারি আপনার চাইতে কম আর দিনদারিতা আপনার চাইতে, পরহেজগারিতা আপনার চাইতে। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, যারে তারে তোমার বন্ধু বানায় না। দেখতেছো তুমি সে সিগারেট খায়, এই সিগারেট খুঁড়লে তোমার বন্ধু বানায় না। দেখতেছো এর চরিত্র ভালো না, এরা তোমার বন্ধু বানিও না। তবে হ্যাঁ, তোমরা যারা ভালো চরিত্রবান, তারা ওই বিপদে যাওয়া ভাইদেরকে দাওয়াত দিয়ে, আদর স্নেহ ভালোবাসা দিয়ে এদেরকে সঠিক পথে নিয়ে আসার দাওয়াতি কাজ করা লাগবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা লাগবে যারা মানুষদেরকে সৎ কাজের দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তবে বন্ধ নির্বাচনে সতর্ক থাকতে হবে। আপনারাও ছেলে মেয়ে কাদের সাথে মিশতেছে দেখবেন, আমাদের অবস্থা চলাফেরা করে সৌদি স্টাইলে, এরপরে ক্ষতিগ্রস্ত হলে বিচার চাই আমেরিকান স্টাইলে। ওই দিহান আনুষ্কার কথা মনে আছে কি? ভুলে গেছেন নাকি এই দুইজনের কারবার? গত বছরের নাকি তার আগের বছরের ঘটনা না? দিহান আনুষ্কা, মা বাপ দুজনেই চাকরি করে, ছেলে মেয়ে কোথায় দেয়, কার সাথে মিশে, খবর রাখে না, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কান্নাকাটি করে মিডিয়ার সামনে এসে ফাঁসি চায়। আরে বাপ রে বাপ! ঘটনা ঘটার পরে সচেতনতা, উচিত তো ছিল ঘটনা ঘটার আগে সচেতন হওয়া, ঠিক কি না? বাচ্চাগুলো কোথায় যায়, ছেলে মেয়ে কার সাথে মিশে, এগুলো আপনারা দেখবেন। নবীজি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া তুমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। সব সময় ভালো মানুষ, চরিত্রবান মানুষকে বন্ধু বানাতে হবে। নাম্বার নাইন, গোনা থেকে বেঁচে থাকার নয় নাম্বার আমল, পাপ করতে মন চাচ্ছে, গোনা করতে মন চাচ্ছে, ঠিক ওই টাইমে নিজেকে, ওই সময়ে ধৈর্য ধারণ করে নিজেকে গোনা থেকে সংবরণ করে রাখতে হবে। ওই গোনার কাজ মাথায় আসার পরে আপনি যদি গোনা থেকে বেঁচে থাকতে পারেন, সুবহান আল্লাহ, আল্লাহ কত দয়াবান। দেখেন নবীজি বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, বান্দা যখন কোনো একটি ভালো কাজের নিয়ত করে কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল নামায় একটা নেকি দান করেন কে? আর ওই ভালো কাজের নিয়ত করার পরে কাজটা যখন করে ফেলে, আল্লাহ তাআলা আমল দশ থেকে সাতশো গুণ কিংবা তার চাইতে আরো বাড়িয়ে দেন কে? আল্লাহ কত দয়াবান। দেখেন, আপনি যখন গুনাহের কথা চিন্তা করেন, গুনাহ নিয়ত করেন, ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলেন, খবরদার ফেরেশতা লিখিস না, অপেক্ষা কর, আমার বান্দা তো নিয়ত করেছে, দেখ আমার বান্দা করার আগ পর্যন্ত ফিরে আসে কিনা। আল্লাহ অপেক্ষা করতে থাকেন, যদি বান্দা গুনাহ না করে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা গুনাহের খাতার মধ্যে আর কোনো গুনাহ লিখান না। তাহলে গুনাহ করার চিন্তা মাথায় আসলে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, সংবরণ রাখতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। নাম্বার টেন, গুনাহ থেকে বাঁচার জন্য দশ নাম্বার আমল, নিজের ভেতরে লজ্জাশীলতাকে জাগ্রত রাখতে হবে। পাপ করা এটা যতটা দূষণীয়, পাপ করার পর পাপের উপর থাকা এটা আরো মারাত্মক দূষণীয়। দেখেন, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম কি? আদম
আরো জোরে বলতে হবে, আদম আলাইহিস সালাম, তিনি কি ভুল করেন নাই? ভুল করার পর ভুলের উপর থাকছে, মাফ চেয়েছে কার কাছে? ইবলিস তো ইবলিস ছিল না, আমি আলোচনার শুরুতে বলেছিলাম সে ছিল ফেরেশতাদের সর্দার, আল সেও একটা ভুল করেছিল, ভুল করে ভুলের উপর থেকেছে, এই জন্য ফেরেশতার সর্দার থেকে হয়ে গেছে কিসের সর্দার? আমাদের বাবা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের হাতে বানালেন, এরপরে তার ভেতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়ে ফেরেশতাদের সামনে এনে বললেন, ও আমার ফেরেশতারা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। সবাই বাবা আদম আলাইহিস সালামকে সাজদা দিল, একজন ছাড়া সে কে? আল্লাহ তাআলা বললেন, কিরে ইবলিস তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছ, আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ বললেন, ইবলিস আমার আদেশ সবাই মানল, তুই মানলি না, এক কোণে আমার জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহর আদেশ অমান্য করে অহংকার করার কারণে ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন কে? জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় ইবলিস বলল, ওগো আল্লাহ জান্নাত থেকে তো আমাকে বের করে দিচ্ছ, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি আছে, জোরে কোট কি আছে? আল্লাহ বললেন, কি দাবি বল? ইবলিস তখন বলল, আল্লাহ সূরা আরাফের ভেতরে উঠিয়ে দিয়েছেন, ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ইবলিস বলল, আগর রব আমাকে ডে অফ রিসারেকশন পুনরুত্থান দিবস কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও, আমাকে অবকাশ দাও। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। সুযোগ পেয়ে ইবলিস এবার কি করলো দেখে, সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুযোগ পেয়ে ইবলিস এবার বলল, গো আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। এদেরকে আমি সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে প্রতারণা দিয়ে, প্ররোচনা দিয়ে, প্ররোচিত করে করে জাহান্নামের রাস্তায় পরিচালিত করব। আল্লাহ তাআলা বললেন, ইবলিস তুইও শুনে রাখ, আমার বান্দাদেরকে ধোকা দিয়ে দি, তুই যে একেবারে জাহান্নামের দিকে নিয়ে যাবি, আর আমার বান্দাগুলো তারা যদি গুনাহের জন্য লজ্জিত হয়, আমার কাছে ফিরে এসে তওবা করে, আমি আমার বান্দার সব গুনাহগুলো মাফ করে দিব। এবার বলেন তো, ইবলিস ভুল করার পরে লজ্জিত হলো নাকি অহংকার করলো? আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও একটা ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পর অহংকার করেন নাই, লজ্জিত হয়েছেন কার কাছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে বানালেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছটার কাছে যেও না। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর তার শয়তানি মিশন এবং ভীষণ সেদিন থেকে শুরু করেছিল, সে ধোকা দিয়ে দিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো। আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহাস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন কে? জান্নাত থেকে বের হয়ে তারা যখন দুনিয়াতে চলে আসলেন, তারা তাদের ভুলের জন্য লজ্জিত হয়ে শত শত বছর ক্রন্দন করে লজ্জিত হয়ে তওবা করলেন কার কাছে? শেষ পর্যন্ত তাদেরকে মাফ করে দিলেন কে? ঘটনা কেন শুনাইলাম, বুঝাতে চাইলাম ভুল করা, গুনাহ করা, গুনার চিন্তা মাথায় আসা আসতে পারে, কিন্তু গুনার চিন্তা মাথায় আসলে সাথে সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া আদমের স্বভাব, আর গুনার চিন্তা মাথায় আসার পরে গুনার দিকে চলে যাওয়া হলো শয়তানের স্বভাব। তাহলে পাপ থেকে বেঁচে থাকার জন্য নিজের ভেতরে লজ্জাশীলতা,
জাগ্রত করতে হবে, তো তাতেই পাপ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। নাম্বার 11 পাপ থেকে বেঁচে থাকার 11 নাম্বার আমল হচ্ছে খারাপ চিন্তার বিপরীতে বেশি বেশি ভালো চিন্তা করবেন। খারাপ চিন্তা মাথায় আনা যাবে না। সুদ খাবেন, সুদ খাইলে তো কয়েক বছরে বেশ টাকা বাড়ানো যাবে, এই চিন্তাটাও মাথায় আনা যাবে না। অন্যায় কোনো চিন্তা, বাজে কোনো চিন্তা, খারাপ কোনো চিন্তা মাথায় আনা যাবে না। বিপরীতে ভালো ভালো চিন্তা করতে হবে। যে ফজরের নামাজ তো 5:30, আচ্ছা আমি তাইলে 4:30 উঠব, চিন্তাগুলো ভালো না খারাপ, উঠে আমি কিছু তাহাজ্জুদ করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, এরপরে ফজরের নামাজ যাব। দেখেন চিন্তাগুলো ভালো না খারাপ, ফজরের নামাজ থেকে এসে আমি কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, পড়তে বসবো, চাকরিতে ধরবো, ব্যবসায় যাব, জোহরের নামাজটা টাইম মতো পড়বো, কিছু মানুষকে দান সৎকার করব, কিছু সমাজসেবামূলক কাজ করব, মানুষের কল্যাণে কিছু কাজ করব, এরকম ভালো ভালো চিন্তা করবেন, তাহলে দেখবেন গোনা থেকে বেঁচে থাকতে পারবেন। নাম্বার 12 গোনা থেকে বাঁচার 12 নাম্বার আমল হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, এবং গোনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা সবাই উচ্চ কণ্ঠে বলেন, আমাদের নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহের কোনো দাগ, কোনো ছিটাফুটা আছে? জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত, নবুয়তের আগে নবুয়তের পরে তিনি মাসুম, গুনাহ নাই। গুনাহ থাকবে কে? গুনার কোনো ছিটাফুটাও? যে নবীর জীবনে গুনাহ নাই, গুনার দাগও নাই, বুখারি শরীফের হাদিস, সেই নবী বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি বলছেন আল্লাহর কসম, আমি তো নবী, একজন পয়গাম্বর, আমি নবী হও সত্য, রেগুলার আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি ডেইলি রেগুলার আল্লাহর কাছে 100 বার তওবা করি। আচ্ছা ভাইরা, নবী যদি ডেইলি 100 বার তওবা করেন, আমরা তার পাপী উম্মত যারা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করার সম্ভাবনা আছে, নবী 100 বার করলে আমাদের প্রত্যেক দিন তওবা ইস্তেগফার করা দরকার, এর চেয়ে বেশি না কম? আপনি কয়বার করেন নিজের বিবেককে প্রশ্ন করেন। তওবা ইস্তেগফার, ইস্তেগফারের অনেক দাম, অনেক ফজিলত। নবীজি বলেছেন ইন্নাল আবদা ইদা আখতা খতিআ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। নবীজি বলেছেন যখন কোনো বান্দা একটা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, আর গুনাহ করার পর যখন সে তওবা করে ফেলে তার সেই কলুষিত অন্তরটা পবিত্র হয়ে যায়, তার কলুষিত অন্তরাত্মাকে পবিত্র করে দেন কে? আপনি মনে করতে পারেন, হুজুর আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবেন। গুনাহ করার পরে গুনার রাস্তা থেকে ফিরে আসার একটা উপায় রেখেছেন, সেটি হচ্ছে তাওবা। জোরে কোন কি? আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিস্তৃত আসমানের সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল ওই আসমানের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া হচ্ছে তার আরশের সমান। এই জন্য গুনাহ করে ফেললে তওবা করে ফেলতে হবে কার কাছে? নিয়মিত তওবা ইস্তেগফারের আমল করতে হবে, গুনাহ থেকে বাঁচার জন্য তওবা ইস্তেগফারের অভ্যাস করতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়াও শিখিয়েছেন, আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়া। নবীজি দোয়া শিখিয়েছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমাকে মন্দ চরিত্র, মন্দ আমল এবং নফসের কুপ্রবৃত্তি থেকে হেফাজত করো। বলেন আমিন। তওবা ইস্তেগফারের আমল করতে হবে। আরে তওবা করলেই কবুল হবে না, তওবা কবুলের শর্ত কয়টা? আঙ্গুল দেখে বলেন কয়টা, আরো জোরে বলেন কয়টা। এবার শুনেন, এক নাম্বার, শেষ কথা বলে যাচ্ছে, সামনে রমজান মাস তো, গুনাহ মাফের মাস না? গুনাহ থেকে মাফ পাইতে চান কিনা? আচ্ছা, সবাই তওবা করে ফেলেন আজকের মাহফিল, এই তওবা করেন। আচ্ছা, আপনি যত গুনাহ করছেন চক্ষু বন্ধ করলে মনে পড়বে না সব?
খাতায় লেখা শুরু করলে সব চলে আসবে না? আসবে। দেখবেন গুণাগুলো দুই প্রকার হয়েছে, কিছু গুণা আল্লাহর সাথে আর কিছু গুণা বান্দার সাথে। কিছু হক করলা আল্লাহর হক নষ্ট হয়েছে, কিছু বান্দার হক নষ্ট হয়েছে। যেমন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন নাই, দান সৎকা করেন নাই, কিংবা আল্লাহর বিধান আপনি অমান্য করছেন, আল্লাহর আইন অমান্য করছেন, এগুলো কার সাথে সংশ্লিষ্ট? অজু করেন, নামাজ পড়েন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবেন কে? কিছু গুণা তো বান্দার সাথে, তার জায়গা জমি দখল করে ফেলছেন, চান্দাবাজি করছেন, জনগণের হক মেরে খাইছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, আইল ঠেলাঠেলি করছেন, এগুলো আল্লাহর হক না বান্দার হক? এগুলো বান্দার কাছে মাফ চাইতে হবে, অথবা বান্দার হক বান্দারে ফিরাই দিতে হবে। বান্দার হক নষ্ট করে কাবা শরীফের ইমামের কাছে গিয়া তওবা করেন, কাবা ঘরের ভিতরে ঢুকে তওবা করেন, লাভ নাই। তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক বান্দারে ফিরাই দিবেন না যতক্ষণ, অথবা বান্দার পায়ে ধরে মাফ চাই নিবেন না যতক্ষণ। আপনি যে মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জেলখানায় ঢুকায় রেখেছেন, আট মাস, দশ মাস, এক বছর, দুই বছর, আট বছর, দশ বছর, তাকে তার পরিবার থেকে দূরে রেখেছেন, তার হক নষ্ট করেছেন, তার পরিবারের হক নষ্ট করেছেন, এটা আল্লাহর হক না, এটা বান্দার হক। বান্দার হক নষ্ট করে হাজি সাহেব হজ করেও কোনো লাভ হবে না। বান্দার হক বান্দারে ফিরায় দেন, অথবা তার কাছে মাফ চাই আনেন। তওবা কবুলের শর্ত কয়টা শুনে যান। এক নাম্বার, আপনি যে পাপই পাপ করেছেন স্বীকার করে নেওয়া। দুই নাম্বার, পাপের জন্য লজ্জিত হওয়া। তিন নাম্বার, পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। চার নাম্বার, আর পাপ করবেন না কার সাথে ওয়াদা করা। পাঁচ নাম্বার, বান্দার হক নষ্ট করলে বান্দারে ফিরাইয়া দেন, অথবা তার পায়ে ধরে মাফ চান। আজ মাহফিল থেকে যে যদি কারো হক নষ্ট করে থাকেন, সামর্থ্য থাকলে ফিরাইয়া দিয়েন, আর যদি সামর্থ্য না থাকে তার পায়ে ধরে থাকেন, বাইরে আমি তোমার দিনই ভাই, আমি তো মুসলমান, তুমিও মুসলমান, আমি না বুঝে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তোমার পায়ে ধরি, তুমি আমারে মাফ করো। মানুষ তো মাফ করে দিতে, মাফ যদি না করে দেয় বান্দার হক নষ্ট করে কিয়ামতের দিন গেলে আপনি কিন্তু আর নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার আমল বলছি কয়টা, কয়টা বলছি মনে থাকে? দেখি কে কে মনে রাখছেন, কেউ কি মুখস্থ করেছেন? রিপিট করে দিই সংক্ষেপে। এক নাম্বার আমল কি বলছিলাম, পাপের চিন্তা মাথায় আসলে কি পড়া? দুই নাম্বার, পাপের চিন্তা মাথায় আসলে কাকে ভয় করা? তিন নাম্বার, কোন জিনিসটার কথা স্মরণ করা? মৃত্যুর কথা। চার নাম্বার, নিজেকে নফসের গোলামি থেকে বাঁচিয়ে রাখা। পাঁচ নাম্বার, একা না থাকা। ছয় নাম্বার বলেছি পাপের উপকরণ থেকে দূরে থাকা। ছয় নাম্বার, তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার না করা। আট নাম্বার, সৎ বন্ধু নির্বাচন করা। নয় নাম্বার বলেছি আত্মসম্বরণ করা। গুনাহ করতে মন চাইবে কিন্তু আপনি তখন নিজেকে কন্ট্রোল করবেন। এরপরে দশ নাম্বার বলেছি নিজের ভেতরে লজ্জাশীলতা ডেভেলপ করা। এগারো নাম্বার, এগারো নাম্বার বলেছি খারাপ চিন্তার বিপরীতে বেশি বেশি ভালো চিন্তা। বারো নাম্বার বলেছি তওবা ইস্তেগফারের অভ্যাস তৈরি করা। সময় পেয়েছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আজকে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, আপনারা খুশি হয়েছেন তো? আপনারা খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন হাত তুলেন তো, মাশাআল্লাহ।